আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটাকে ক্লিক করুন নতুন নতুন ভিডিওসের আপডেট পাওয়ার জন্য। হাই এভরিওয়ান, দিস ইজ সুষমা হিয়ার অ্যান্ড আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমার ভিডিওটি হবে আমার হেয়ার কেয়ার রুটিন ভিডিও। তো আমি আমার চুলে অনেকবার কালার করেছি আর অনেকবার স্ট্রেটও করিয়েছি, তো এই কারণে আমার চুলটি খুবই ড্যামেজ। আর আমি পার্লারে যে একদমই স্পা করা প্রিফার করি না, এতে আমার অনেক টাকাও খরচা হয়, যেটা আমার একদমই ভালো লাগে না। আর দ্বিতীয়ত ওটাও তো বেসিক্যালি একটা কেমিক্যাল না, তো তুমি কি করে কেমিক্যাল দিয়ে কেমিক্যালের এই এফেক্টটা কমাবে? তো এটা আমার ঠিক পাল্লা পড়ে না। তো তাই হওয়ার জন্য আমি প্রেফার করি আমার হেয়ারের জন্য অর্গ্যানিক এবং ন্যাচারাল প্রোডাক্ট এবং জিনিসপত্র। তো আমি আজকে আমার হেয়ারের জন্য যেটা ইউজ করতে চলেছি সেটা আর কিছু না, ব্যালকনিতে একটা বড় রকম অ্যালোভেরা গাছ রয়েছে এবং এই অ্যালোভেরা গাছটি থেকে আমি এই বড় মার্কা চাকুটা দিয়ে অ্যালোভেরাগুলো কাটবো এবং অ্যালোভেরা জেলটা বার করবো, তারপরে আমার চুলে অ্যাপ্লাই করবো। তো আমার সাথে থাকো। তো আমি এগুলোকে এরকম ভাবে কেটে নিয়েছি, আমি অ্যালোভেরাগুলোকে এইভাবে কেটে নিয়েছি। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি কি করে অ্যালোভেরাগুলো কাটলাম। তো আমি অ্যালোভেরাটাকে এরকম ভাবে নিলাম। ঠিক এইভাবে অ্যালোভেরাগুলোকে আমি কেটে নিয়ে। তো গাইজ, এবার আমি আমার চুলে এই অ্যালোভেরাগুলো অ্যাপ্লাই করব, দেখতেই পাচ্ছ। ওকে, তো সবার আগে আমি চুলে অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করার আগে আমি দেখিয়ে নিতে চাই আমার চুলগুলো কিন্তু হালকা রাফ আছে। তো বেসিক্যালি আমি একটা কথা বলতে চাই, তুমি ফার্স্ট ইউজ থেকেই এটার রেজাল্ট দেখতে শুরু করে দেবে। তাও আমি এটা বলবো যে তুমি এটাকে অন্তত উইকে দুবার তো অ্যাপ্লাই করোই। ওকে, আর হ্যাঁ, পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে প্লিজ একটু ইগনোর করো, ঠিক আছে? যাই হোক, তো আমি সবার আগে আমার চুলটাকে ভালো করে আশ্রে নেব, যদি কোনো ট্যাঙ্গেল থেকে থাকে সেটাকে আমি আগে ভালো করে ব্রাশ। বন্ধ করে নেব একদিকটা, এবার অ্যালোভেরা জেলটা নেব, নিয়ে এরকম স্ক্র্যাচ করতে থাকবো, এরকম হাত দিয়ে স্ক্র্যাচ করে এই জেলগুলো আমি বার করব। হ্যাঁ, তোমরা মিক্সিতেও করতে পারো, বাট আমি মিক্সিটা প্রেফার করি না, আমি হাত দিয়ে করাটা প্রেফার করি। এটাকেই ভালো করে আমাদের প্রত্যেক মেয়েদের ম্যাক্সিমামের ক্ষেত্রেই হাতে নখ থাকে, তো এটা আই থিঙ্ক সব থেকে ভালো প্রসেস। দেখো, এতে কোনো নষ্টও হবে না, মানে পুরোটা অ্যালোভেরা জেল আমরা কাজে লাগাতে পারো। যাই হোক, তো এবার আমি একদম এন্ড থেকে স্টার্ট করছি, কারণ আমার এন্ডটা বেশি ড্যামেজড, তো আমি এন্ড থেকে এরকম স্টার্ট করব লাগানো, দেখতেই পাচ্ছ। এবার এটা ভালো করে দেওয়ার পর আস্তে আস্তে পুরো জুলে কীভাবে লাগাবো। তো তোমার যদি মনে হয় যে তোমার চুলে পুরোটাই লাগানো দরকার, মানে মনে হচ্ছে পুরো চুলটাই ড্যামেজ, তাহলে তুমি এখানেও লাগাতে পারো। বাট আমার মেইনলি এই নিচের দিকটা চুলে এই টিপসটাই বিশেষ করে ড্যামেজ, তো আমি নিচের দিকেই লাগাচ্ছি।
দেখো দেখতে পাচ্ছো, এই দেখো এইটা দেখো আর এটা দেখো, অলরেডি এটা ডিফারেন্সটা তোমরা বুঝতে পারছো। এটা দেখো টিপসটা কিরকম, আর এটা দেখো অলরেডি এটা একটু সফট লাগছে। দেখো এটাকে বের করে নিয়েছি, বের করে এরকম বের করে নিয়েছি। It's so satisfying! Wow! It's so satisfying! দেখো এবার আমি এই দিকটা লাগাবো। ও এবার আমি যেটুকু বাঁচা কোচা অ্যালোভেরা জেল থাকবে আমি আমার মুখে লাগাবো। তো আমার পুরো চুলে আমার অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করা হয়ে গেছে। এটাকে আমি ঠিক 20 মিনিট পর্যন্ত আমার চুলে রাখবো এবং তারপরে শ্যাম্পু দিয়ে ভালো করে চুলটাকে ধুয়ে নেব। আমি 20 মিনিট পর আমার চুলটাকে, যেটার মধ্যে আমি অ্যালোভেরা জেল লাগিয়েছিলাম, সেটাকে ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিয়েছি এবং হালকা একটু ড্রাই করে সেটার মধ্যে আমি জাস্ট একটুখানি হেয়ার সিরাম লাগিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছো যে আমার চুলটা দেখেই কতটা সফট অ্যান্ড স্মুথ মনে হচ্ছে, কতটা শাইন দিচ্ছে আমার চুলটা। অ্যাজ ইউ ক্যান সি একদমই শাইন ছিল না আমার চুলে। তো এটা হাফ শুকিয়ে দেখালাম চুলটাকে এবং আমি চুলটা পুরো শুকিয়ে আবার তোমাদের দেখাবো। হাই গাইস, তো এটা হচ্ছে আমার চুল, দেখতেই পাচ্ছ তোমরা শাইনটা। আশা করি তোমরা সকলেই দেখতে পাচ্ছ যে এটি কতটা স্মুথ হয়ে গেছে এবং কতটা সিল্কি হয়ে গেছে। আমি তোমাদের পেছন থেকে দেখাচ্ছি আমার চুলটা, তো জাস্ট এটাই ছিল। তো এইভাবেই গাইস আমি আমার চুলে কেয়ার করে থাকি। আশা করি তোমাদের সকলের ভিডিওটি পছন্দ হয়েছে এবং যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো যাতে তারাও উপকৃত হয় চুলের যত্ন নেওয়ার দিক দিয়ে। আর এরকম আরও অনেক বিউটি রিলেটেড, মেকআপ রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।